নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রথমে ভোটার হবেন সিঙ্গাপুরবাসীরা। নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন। হেলালুদ্দিন আহমেদ বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। 2014 সালেও ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে সময় 7 ধাপে ভোট গ্রহণ হয়েছিল। প্রবাসীদের ভোটার করার বিষয়ে হেলালুদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে আগামী এপ্রিল মাসে। এক্ষেত্রে প্রথমে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদের ভোটার করা হবে। এজন্য 5 থেকে 7 দিনের মধ্যে ইসির একটি দল সিঙ্গাপুরে যাবেন। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।